হ্যালো ভিউয়ার্স, আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে এসেছি আপনাদের সামনে এই গভীর রাত্রে। আপনি জানেন মাদারীপুরের চরভদ্রাসন আসনের সাবেক এমপি, 2009 সালের এমপি শেখ হাসিনার পরম আত্মীয় কাজী জাফরুল্লাহ চৌধুরী কিছুক্ষণ আগে গুলশান থেকে গ্রেপ্তার হয়েছে। উল্লেখ্য যে কাজী জাফরুল্লাহ চৌধুরী নিক্সন চৌধুরীর কাছে 3-3 বার হ্যাট্রিক পরাজয় বরণ করেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ঢাকা শহরে আত্মগোপনে ছিলেন এবং আজকেই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর এই খুশির খবর পাওয়া গেল যে কাজী জাফরুল্লাহ চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয়েছে। আমরা আশা করব আওয়ামী লীগের আরও প্রভাবশালী নেতারা খুব শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়বে এবং শীঘ্রই গ্রেপ্তারের আওতায় আসবে তারা, কারণ তারা বিগত সরকারের আমলে যে পরিমাণ দুর্নীতি এবং দুর্নীতিবাদ সরকারকে সহযোগিতা করেছে, এটার জন্য তাদের বিচার অবশ্যই এই মাটিতে করা দরকার। আসসালামু আলাইকুম।